গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো কালকে ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকে শুরু করছি। আমার বাড়ির পুজো সেরে টেরে রাত্রি এখন বাজে প্রায় 8:45 হবে। আমি এসে এবার পম্পিদের বাড়ি, ওদের বাড়ির পুজো এই শুরু হচ্ছে আর কি। দেখছি এসে ঠাকুরমশাই সব জোগাড় জানতেই করছেন। পুজো শুরু হওয়ার আগে অনেক কিছুই কিন্তু আছে যেগুলো আয়োজন করতে হয় যাতে পুজোটা স্মুথলি হয়ে যায়। তো তার আগেই তারই এখন চলছে জোরদার আয়োজন। ঠাকুরমশাই সবই দেখছি এক একে জোগাড় করছেন, আর আমরা এদিকে সবাই মিলে যে ঠাকুর সাজানো হবে, মানে রাধারানী আর কৃষ্ণকে, তার ড্রেস, তার মানে আশাকপত্র, তার গয়নাগাটি সব ঠিক করে রেডি করে রাখছি যাতে তাড়াতাড়ি হয়। এই ড্রেস চেঞ্জ করা, ঠাকুরকে চান করিয়ে তার ড্রেস টেস পরানো, ঠাকুরকে সাজানো, এতেই দেখেছি অনেকটা টাইম চলে যায়। তবে একবার পুজো শুরু হয়ে গেলে তারপর কন্টিনিউয়াস চলতে থাকে। মোটামুটি সব জোগাড় জানতি হয়ে গেছে, এবার শুরু হলো ঠাকুরকে স্নান করানো। রাধারানী আর কৃষ্ণকে স্নান করানোর পরে এদিকে চলছে এবার আমাদের লাড্ডু গোপালকে স্নান করানো। ওইদিকে আমরা সবাই মিলে লেগে পড়েছি কৃষ্ণ আর রাধাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আবাসন মানে পোশাক পরানোর জন্যে, তাই সাজাবার জন্যে আমরা লেগে পড়েছি উঠে পড়ে। আর এইদিকে ছোট্ট লাড্ডু গোপাল এখন মনের আনন্দে স্নান করে যাচ্ছে।
জগদম্বরে হরণং বিষ্ণুতব নির্মিত আদিত্যরূপণং নবগ্রহং নবাসুদেব ईत गंधादि वज्र वहीकं स्वर्ग पाताल भक्त धारणं देवराज इंद्रं नमस्तुते इंद्राधि दोष पालनं दसो रूपाय सदोकं च दैव रूप संभावि ओम अखंड पंचदीपनं महाज्योति पज्जलितं सर्वज्योतितं नमस्तुते जज्वनंगी हम दस सर्वचंदनं तव ज्योति अभ्यंकर निवेदनं श्री अर्पणं सत्सुनिद्रादि जगत कंच दीपमल्ल सर्वज्योतितं नमो नमः तथा कांच देवितं अभ्यंकर ज्योतिरूप बिंदं सर्वज्योतितं पज्जलितं तदो चरणिष्य देव कर्जनं सदा चंदने ओम अखंड दीपमल्ल गणपति नमास्तुते एक दंत चतुर्भुजं गंगणपति ओं भुवस्वः करिष्यामि ओं भुवस्वः
শেষ হয়েছে, ঘড়িতে বাজছে এখন প্রায় 11:30 বেজে গেছে, 12টা বাজতে চললো। এই শাড়িটা নিচ্ছি রে, এবার যাচ্ছি, এবার পরিবেশন টরিবেশন করবো, তারপরে খাওয়া। খেতে খেতে মনে হচ্ছে 1টা বাজবে আজকে। দিদিকে সঙ্গে নিয়ে আসবো তো আর কি। বাস পুজো হয়ে গেল, সবাই প্রায় বাড়ি চলেই গেছে। সব শেষে আমরা সব গুছিয়ে বাগিয়ে সবাই মিলে একটু গল্প করে খাওয়া দাওয়া করে এবার আমরাও নিজের বাড়ির পথে রওনা। তো আজকের পুজো আমার তো খুবই ভালো লেগেছে, আমি আমার মতন করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। আমার নিজের চোখ দিয়ে দেখা, আমার নিজের উপলব্ধি, সেগুলো যেগুলো আমার খুব ভালো লেগেছে সেসব জিনিসগুলোই আজ তুলে ধরলাম তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, বাবাই অল।